আমরা অনেকেই ছোটবেলায় অনেক কিছু হওয়ার কথা চিন্তা ভাবনা করি বা প্রফেশন হিসেবে আমরা ছোট থেকে অনেকে স্বচ্ছ ধারণা রাখি বড় হয়ে আমি এটা হব। কিন্তু পরিস্থিতির চাপে বা বিভিন্ন পারিপার্শ্বিক কারণে আমরা অনেক সময়ে আমাদের ছোটবেলার স্বপ্নগুলিকে ভবিষ্যতে বাস্তবায়িত করতে পারি না। নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোবার্তা। অ্যাস্ট্রোবার্তায় আজ যে জাতকের কার্ডটি নিয়েছি, এই জাতকের ক্ষেত্রেও কিন্তু এই জাতক ছোটতে যেটা হতে চাইবে হঠাৎ করেই এর সম্পূর্ণ থিম চেঞ্জ হয়ে যাবে প্রফেশনের ক্ষেত্রে। তাহলে আমরা এই ধরনের বিচার কোথা থেকে কীভাবে করব? আর ম্যাক্সিমাম মানুষের যেটা প্রশ্ন থাকে, আর্থিক দিক দিয়ে আমি কি ডেভেলপ হতে পারবো, মান সম্মান এটা কি অর্জন করতে পারবো, কেরিয়ার গ্রোথ সেটি কীরূপ হবে বা কোন বয়সের পর আমার গোল্ডেন টাইম শুরু হবে, জেনারেলি এই ধরনের প্রশ্ন আমরা সবাই করি বা নিজের মনের মধ্যে বিভিন্ন সময়ে এই ধরনের প্রশ্ন চলে আসে। তাহলে এই ভিডিওটির মাধ্যমে এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন শেষ পর্যন্ত দেখবেন এবং নিজের হাতের সাথে মেলাতে থাকবেন। হাতটি দেখলেই আপনারা বুঝতে পারছেন এই হাতটির যথেষ্ট ওয়েট রয়েছে বা ওজন রয়েছে, অর্থাৎ এই অংশটিকে যদি আপনারা একটু ভালোভাবে দেখেন তাহলেই বুঝতে পারবেন জাতকের স্বাস্থ্য এটা যথেষ্ট মজবুত। স্বাস্থ্য বলতে ওয়েট এই ব্যাপারটাকে এখানে বোঝানো হচ্ছে, অসুস্থতা এই ব্যাপারটাকে বোঝানো হচ্ছে না। এবং হাতটার মধ্যে যেহেতু ওয়েট রয়েছে এটা ইন্ডিকেট করে মোটামুটি একজন সাকসেসফুল মানুষ হওয়ার সম্ভাবনা সেটি রয়েছে। হাতটি পৃথিবীতত্ত্ব, পৃথিবীতত্ত্বের মানুষ সাধারণত পরিশ্রম প্রিয় হয়। আবার হাতের আকৃতির মধ্যে হাত এবং করতলের মধ্যে ব্যালেন্স 3:4 এটিও লক্ষ্য করা যাচ্ছে, যা একজন সাকসেসফুল মানুষের জন্য ভীষণ দরকার। হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি সোজা হয় তাহলে সেই সমস্ত মানুষরা নিজের লক্ষ্যে অবিচল থেকে চলে যেতে পারে, এগিয়ে যেতে পারে, বাধা বিপত্তিকে দূর করতে পারে। এটা যদি অনেক বেশি ফ্লেক্সিবল হয় তাহলে কিন্তু এরা অন্য মানুষের দ্বারা খুব সহজেই প্রভাবিত হয়ে পড়ে, যা সাকসেসের পেছনে অন্তরায় হয়ে দাঁড়ায়। আবার অনেক ক্ষেত্রেই যদি অন্যান্য গ্রহ পর্বগুলি যথার্থ শুভভাবে না থাকে তাহলে এই ধরনের সহজ সরল এবং স্পষ্ট বৃদ্ধাঙ্গুষ্ঠ কিন্তু একজন মানুষকে বিপদগামীও করে ফেলতে পারে, বা একটু নিজের প্রতি ওভার কনফিডেন্স থাকার জন্য সাকসেস পাবে না এইরূপ বিষয়কেও ইন্ডিকেট করে। যাই হোক, এটা অন্য বিষয়। আজকে আলোচনা করছি একটা মানুষের থিম হঠাৎ করেই কীভাবে পরিবর্তন হয় সেটা আমরা হাত দেখে কীভাবে আইডেন্টিফাই করব। তাহলে প্রথমেই এই হাতটিকে যদি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখুন হাতের মধ্যে রেখা এইগুলি যথেষ্ট কম মাত্রায় রয়েছে। যখনই হাতের মধ্যে রেখা এগুলি কম মাত্রায় থাকবে তখন জাতকের মধ্যে বাধা বিপত্তির সম্ভাবনা এটা কম থাকবে, মোটামুটি একটা রুট ধরে জাতক বা জাতিকা এগিয়ে যেতে চাইবে। এক এক করে যদি আমরা গ্রহ পর্বগুলিকে একটু বিশ্লেষণ না করি তাহলে কিন্তু সম্পূর্ণ বোঝা যাবে না। তাহলে সবচেয়ে প্রথমে যেটি দেখতে হয় সেটি হচ্ছে জাতকের কোন গ্রহ শুভ অবস্থায় রয়েছে। তাহলে জেনারেলি এখানে শুক্র বুধ এই দুটি গ্রহ অত্যন্ত শুভভাবে অবস্থান করছে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে চন্দ্র বৃহস্পতি এই গ্রহগুলি কেন নয়। আপনারা একটু ভালোভাবে দেখুন, এখানে চন্দ্রের মাপ করবেন বৃহস্পতির জায়গাটিকে যদি দেখেন তাহলে বৃহস্পতির যে মূল অ্যাপেক্স সেটি কিন্তু ক্রমশ শনির দিকে সরে যাচ্ছে, অর্থাৎ সবচেয়ে ফোলা অংশ কিন্তু এই কোর অংশের মধ্যে পড়ছে, এই জায়গাটিকে দেখতে হবে। অর্থাৎ এইরকম জায়গায় কিন্তু বৃহস্পতির সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থায় রয়েছে। তাহলে বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি আপনাকে যে জ্ঞান প্রদান করছে সেই জ্ঞানকে কাজে লাগিয়ে বর্তমান সময়ে আপনি খুব বেশি সাকসেস পাবেন না, এই বিষয়টি ইন্ডিকেট করছে। যদি আপনি এখানে চন্দ্রের জায়গাটিকে দেখেন তাহলে চন্দ্রের জায়গাতেও কিন্তু এই ধরনের কিছু ক্রস সেটি আপনারা লক্ষ্য করতে পারবেন। তাহলে চন্দ্রের ক্ষেত্রেও খুব একটা শুভভাবে নেই, চন্দ্র আমাদের মনকে কন্ট্রোল করে। তাহলে মানসিক দিক দিয়েও জাতক যে খুব শক্তিশালী তা কিন্তু নয়, যার ফলে এখানে চন্দ্র এবং বৃহস্পতিকে আমি খুব পজিটিভভাবে রয়েছে এটা বলতে পারছি না। তাহলে শুক্র এবং বুধ কেন? দেখুন, আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলেই বিষয়টি বুঝতে পারবেন।
আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যে কোনো গ্রহ পর্বে যদি এই ধরনের লম্বমান রেখা থাকে তাহলে সেগুলি সেই গ্রহের বলবত্তাকে বৃদ্ধি করে। তাহলে এখানে শুক্রের ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটি রয়েছে, আর আড়াআড়ি রেখা নেই বললেই চলে। তাহলে শুক্র এখানে যথেষ্ট ফ্রুটফুল, এ বিষয়ে কোনো ডাউট নেই। তার সাথে আপনারা বুধের জায়গাটিকে দেখুন, বুধের জায়গাকে দেখতে হলে বুধের আঙুল এটাকেও আপনাকে দেখতে হবে। বুধের আঙুল সোজা এবং রবির আঙুলের তৃতীয় পর্ব পর্যন্ত চলে যাচ্ছে, তাহলে আঙুলের দিক দিয়ে খুব একটা শর্ট এটা বলতে পারছি না। এবারে এই জায়গাটিকে যদি আপনারা পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে কোথাও কোনো সেই ধরনের নেগেটিভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে না। দ্বিতীয়ত এই জায়গার উজ্জ্বলতা এটি যথেষ্ট প্রভাব বিস্তার করছে। তাহলে আপনারা এটাও জানেন যে গ্রহ পর্বের উজ্জ্বলতা প্রকাশ পাবে সেই গ্রহের সুপ্রভাব সেই সময়ে জাতক পাচ্ছে এটিই ধরে নিতে হবে। আর বুধের জায়গাটিও যথেষ্ট ভরাট অবস্থায় রয়েছে, তাহলে এখানে শুক্র এবং বুধ এই দুটি গ্রহের পজিটিভ ভাইব্রেশন জাতক পাচ্ছে এই বিষয়টি এই হাতটি দেখে আপনারা বুঝতে পারছেন। এখন এই যে হঠাৎ করে থিম পরিবর্তন, একটা লাইন নিয়ে পড়াশোনা, একটা জীবনে এই কাজটা করে আমি সাকসেস পাবো এই বিষয়টিকে নিজের মনের মধ্যে লালিত করা এবং হঠাৎ করে থিম চেঞ্জ করে অন্য রুটে চলে গিয়ে সফলতা অর্জন, এই বিষয়টি কিন্তু এই হাতটির মধ্যে রয়েছে। দেখুন সেই জায়গাটি কিভাবে দেখব। সবচেয়ে প্রথমে আপনাকে এই বিচার করতে হলে ব্রেন লাইনকে দেখতে হবে। তাহলে ব্রেন লাইনের জায়গাটিকে যদি আপনারা দেখেন তাহলে এখানে ব্রেন লাইন এবং লাইফ লাইনের মাঝে কিন্তু একটু গ্যাপ লক্ষ্য করা যাচ্ছে। এই গ্যাপ ইন্ডিকেট করে কনফিডেন্স এবং জেদ, এই ব্যাপারটি জাতকের মধ্যে পর্যাপ্ত মাত্রায় রয়েছে। জাতক জীবনে বড় কিছু হতে চায়, বড় কিছু অ্যাচিভমেন্ট পাওয়ার জন্য এই জাতক উদগ্রীব, সেই ব্যাপারটির ইন্ডিকেট রয়েছে। কিন্তু এখানে আপনারা একটা বিষয় যদি দেখেন তাহলে এখানে ব্রেন লাইন কিন্তু দুভাগে বিভক্ত হয়ে রয়েছে, অর্থাৎ এই জায়গাটিতে। তাহলে এই সময়সীমার পর অ্যাপ্রক্স 35-এর পর জাতক কিন্তু হঠাৎ করেই থিম চেঞ্জ করবে বা ব্রেনের মধ্যে অন্যরূপ প্রকাশ। এতদিন যা চিন্তাভাবনা করে এসেছিল সেই চিন্তাভাবনাগুলির বাইরে গিয়ে অন্য ধরনের চিন্তাভাবনা জাতকের মাথার মধ্যে আসতে থাকবে এবং তার ইমপ্লিমেন্টেশন সেটি জাতক করতে পারবে কি না, এই বিষয়টি মোস্টলি ইম্পর্টেন্ট। তাহলে এখানে আপনাদেরকে সবচেয়ে প্রথমে থিম চেঞ্জ করার ক্ষেত্রে ব্রেন লাইনকে দেখতে হবে। ব্রেন লাইনের কোথাও যদি এই ধরনের প্যারালালি সাইন থাকে ইন্ডিকেট করে থিম চেঞ্জ হবে। এবার সেই থিম চেঞ্জ জাতকের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে, অর্থাৎ আপনি হতে চান ইঞ্জিনিয়ার, আপনি পড়াশোনা করলেন ইঞ্জিনিয়ারিং নিয়ে তারপরে আপনি ওষুধের দোকান খুলে বসলেন, এইরূপ ব্যাপার মানে হচ্ছে থিম চেঞ্জ হয়ে যাওয়া। তাহলে এখানেও কিন্তু সেই ব্যাপারটি ইন্ডিকেট করছে। এবারে থিম চেঞ্জ করে মানুষ সাকসেস পাবে কি না, তাহলে এখানে আপনার ভাগ্যরেখা এটিকেও কিন্তু একটু ভালোভাবে দেখতে হবে। যাদের হাতে ভাগ্যরেখা নেই তারা রবির জায়গাটিকে দেখবেন। তাহলে এখানে এই হচ্ছে জাতকের ভাগ্যরেখা। ভাগ্যরেখাতেও দেখুন সেই ধরনের সিম্বল কিন্তু স্পষ্ট রয়েছে। তাহলে ভাগ্যরেখার সাপোর্টিং লাইন সেটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ এখানে থিম চেঞ্জ করলে সাকসেস আসতে পারে এই ব্যাপারটি কিন্তু নিশ্চয়তা দিচ্ছে। তাহলে আপনাদেরকেও কিন্তু এইভাবে বিষয়টিকে দেখতে হবে। এখানে যদি প্যারালালি একই ধরনের ভাগ্যরেখা এইরূপ চলে যায় ইন্ডিকেট করে জাতক হয়তো কোনো চাকরি করছে, চাকরি করে জাতক পরবর্তী জীবনকে অতিবাহিত করবে, বা জাতক কোনো একটা বিজনেসের সাথে যুক্ত পরবর্তীতে সেই বিজনেসকে আরও বিস্তৃত রূপ দিতে পারে সেটা অন্য বিষয়, কিন্তু থিম চেঞ্জ হচ্ছে না। কিন্তু এই জায়গাতে যদি আপনারা একটু ভালোভাবে দেখেন তাহলে কিন্তু পরিষ্কার থিম চেঞ্জ হবে তার ইন্ডিকেট রয়েছে, এবং এই থিম চেঞ্জ জাতকের পক্ষে থাকবে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে এখানে ভাগ্যরেখায় কোথাও সেই ধরনের অশুভ সংকেত দেখতে পাওয়া যাচ্ছে না। এবারে একটু রবির পজিটিভ ভাইব্রেশন সেটাও কিন্তু লাগবে। তাহলে আপনারা যদি একটু রবির জায়গাটিকে দেখেন তাহলে এখানে রবি রেখা কিন্তু স্পষ্ট রয়েছে। যদি এখানে রবি রেখা এই ধরনের ক্রসযুক্ত হয় তাহলেও কিন্তু যদি সম্পূর্ণ থিম চেঞ্জ করে সেক্ষেত্রে প্রতিবন্ধকতা আসতে পারে বা থিম চেঞ্জ করলে সাকসেসও পেতে পারে। তাহলে যেহেতু এখানে রবির ক্ষেত্রে ক্রস সাইন নেই সুতরাং রবির পজিটিভ ভাইব্রেশন এই জাতক পাবে তার ইন্ডিকেট রয়েছে। তাহলে এখানে আরও একটি বিষয় আপনাদেরকে দেখতে হবে,
কোনো রেখা যদি দ্বিখণ্ডিত হয় তাহলে কিন্তু হেলথের জন্য সেটি অবশ্যই নেগেটিভ বা কুপ্রভাব দেবে। তাহলে এখানে কিন্তু কোনো শারীরিক সমস্যা সেটিও নিয়ে আসতে পারে, অর্থাৎ মস্তিষ্কের কোনো সমস্যা আনতে পারে, হঠাৎ করে দুর্ঘটনা ঘটতে পারে, এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সেটিও রয়েছে। কারণ এখানে লাইফলাইনকে যদি আপনি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে লাইফলাইন কিন্তু অপেক্ষাকৃত অনেকটা ছোট, এবং আপনি যে জায়গাগুলিকে যদি একটু পর্যবেক্ষণ করেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে এখানে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সেটি কিন্তু প্রবলভাবেই রয়েছে, যেহেতু প্রত্যেকটা রেখায় কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর দ্বিখণ্ডিত হচ্ছে। তাহলে এই বিষয়টিকেও জাতককে খেয়াল রাখতে হবে। কিন্তু তা সত্ত্বেও জাতকের জীবনে দুর্ঘটনা এলেও জাতক কিন্তু এই দুর্ঘটনাকে অতিক্রম করতে পারবে। অতিক্রম করতে পারবে তার নিদর্শন কোথায়? তার নিদর্শন বৃহস্পতি এবং শনির ক্ষেত্রে। কারণ বৃহস্পতির ক্ষেত্রে এখানে খুব একটা নেগেটিভ সাইন তৈরি হয়নি, শনির ক্ষেত্রেও এখানে খুব একটা নেগেটিভ সাইন তৈরি হয়নি। এখানে একটা অস্পষ্ট এই ধরনের রেখা সেটি শনির ক্ষেত্রে রয়েছে, যা এই দুর্ঘটনাকে ইন্ডিকেট করবে এবং নিশ্চয়তা প্রদান করছে। তাহলে এইরূপ পরিস্থিতিতে জাতকের কী করা উচিত? অবশ্যভাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এটি কন্টিনিউ পাঠ করার প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।